টুর্নামেন্টের হিরো যদি বলা হয় সেটা সুব্রতই, অবশ্য অফকোর্স সুব্রত আমি নাই, সুব্রত কুমার। তো নমস্কার, জোহার, দণ্ডবোধ সবাইকে। আরেকটা নতুন অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে গুড মর্নিং বলছি নাই, কারণ দুপুরে সেশনটা শুরু করছি। তো যাই হোক, অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও আসছে। তো আজকে আমি যেখানে আছি সেটা হলো একদম তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পুরুলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সিংহ গোর্খাবুরু, তারই নিচে। আমাদের পুরুলিয়ার বর্তমানে সর্বোচ্চ সিংহ হলো চেমটাবুরু আর দ্বিতীয় হলো গোর্খাবুরু। তো আজকে আমাদের এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, ঘাটার নাম কি হে? বুলানটাড়ি। বুলানটাড়ি, বুলানটাড় নামক গ্রামে, মানে গোর্খাবুরুর একদম নিচেই, গোর্খাবুরুর পাদদেশেই একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে। তো সেই ক্রিকেট খেলতে আসছি। তো চলো, তোমরা ওই ক্রিকেট খেলার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থাকো তোমরা সবাই। তো এদের পড়ো পট্ট রোদে এখন আমরা খেজুর খাতে ব্যস্ত, জল দমে খাইনি, যার কিচ্ছু খাতে মন করছে নি, জল পড়ে না এই জন্য। না তো মাথা খারাপ বল, উঠে নি আর ঘুরে না খেলব। আমরা ফাইনালে জিতে গেছি আর আমাদের খেলা খুব ভালো হয়েছে, আমাদের ব্যাটসম্যানগুলো খুব ভালো ভালো মানে পার্টনারশিপ দিয়েছে, ওই জন্য আমরা ফাইনালে জিতে গেছি। তো ম্যাচের সামারিটা একটু বলে দিই, ম্যাচের ভিডিওগুলো তোমাদের সামনে আনতে লাগলি। তো ফার্স্ট ম্যাচ আমাদের প্রথমে বোলিং হয়েছিল, তো অপোনেন্ট আমাদেরকে টার্গেট দিয়েছিল মোটামুটি 98, তো সেটা আমরা সাত ওভারেই কমপ্লিট করি। এবং সেকেন্ড ম্যাচ আমাদের হয়েছিল 95 টার্গেট, সে ম্যাচেও আমরা পরে ব্যাট করি 95 রান তুলে দিই। আর ফাইনাল হয়েছিল আমাদের আগে ব্যাট করে আমরা নির্ধারিত 3 ওভারে ওই 59 কি 58 করেছিলি, তো সেটা ওরা করতে পারে নাই। তো যাই হোক, খুব খেলাগুলো খুব ভালো হয়েছে, সবারই পারফরমেন্স খুব ভালো হইলো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, এরপর সেলিব্রেশন তেশন দেখাবো তোমাদেরকে, প্রাইজ বিতরণ নিয়ে দেখতে পাচ্ছ সবাই এখন ফাইনাল জিতে পুরা শুভম গ্যাট গ্যাট আসছে, শুভম ইজ দ্য গ্রেট। কিন্তু আজ শুভমের কাছ থেকে বড় ইনিংস পাই নাই, সুব্রত খুব ভালো খেলেছে। আজ যদি মানে ম্যাচের যদি হিরো বলা হয় বা টুর্নামেন্টের হিরো যদি বলা হয় সেটা সুব্রতই, অবশ্য অফকোর্স সুব্রত আমি নাই, সুব্রত কুমার। তো যাই হোক বন্ধুরা, আজকের অধ্যায়টা এখানে শেষ করছি, চলো তোমাদের সঙ্গে আগামী অধ্যায় দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সবাই সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমার ভিডিওর কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দাও। চলো, গুড নাইট সবাইকে, জোহার, দণ্ডবোধ।